ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা? অপশান বি 129। বি নম্বর কোশ্চান, রক্তে কিসের পরিমাণ কমে গেলে গ্লাইকোজেনেলাইসিস হয়? অ্যান্সার এ গ্লুকোজ। 3 নম্বর কোশ্চান, দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার 12%, যদি একটা ফারেনহাইটে বলতো তাহলে উত্তর হতো 7%। খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মূল বিপাক হারের বৃদ্ধিকে ড্যাশ বলে, এসটিএ বলে, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান। এ গুণু ইউরিয়া উৎপাদনে কত অণু অ্যামোনিয়া ব্যবহৃত হয়? 2 অণু। একটি এন্ডোপেপটাইজের উৎসেচক হল পেপসিন। ড্যাশ চক্র ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন হরমোন নিয়ন্ত্রিত হয়। কোরি চক্র সাধারণত নিষেকের পর থেকে যতদিন জরায়ুর মধ্যে থাকার পর ভ্রূণ পূর্ণাঙ্গ শিশু রূপে ভূমিষ্ঠ হয় তা হল 270 ±10 দিন। ডি এর অ্যান্সারটা হবে। স্নায়ুকোষের মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদান হলো গ্যালাকটোজ। শিশুদের উইনিং প্রক্রিয়া কখন শুরু করা হয়? 5 থেকে 6 মাস বয়সে। পিএফএ শব্দটির সম্পূর্ণ নাম কি? প্রিভেনশন অফ ফুড অ্যাডালারেশন। 1954 সালে এটি হয়েছিল। আয়োডিনের অভাবে গর্ভস্থ শিশুর গঠন ব্যাহত হয় মস্তিষ্ক ও স্নায়ু। শিশুদের প্রতি কেজি দৈহিক ওজনে প্রোটিনের চাহিদা হল অপশান এ 1.5 থেকে 2 গ্রাম। ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া হয় প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য। আবরণী কলা শুকিয়ে গেলে চোখের মণির উজ্জ্বলতা নষ্ট হয়ে অস্বচ্ছ ঘোলাটে ভাব ধারণ করে, এই অবস্থাকে বলে ক্যারাটোমেলেসিয়া। লেট দেয়ার বি এ ব্রেড, এটি কার মূল মন্ত্র? এফএও। গোবি ক্যাম্পানের সাথে জড়িত ইউনিসেফ। দেহের প্রয়োজনের প্রতি সজাগ দৃষ্টি রেখে বিজ্ঞানসম্মত উপায়ে যারা খাদ্য তালিকা প্রস্তুত করেন তাদের বলে ডায়েটেশিয়ান। দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতিকে জানা যায়? ব্যালেন্স শিট পদ্ধতি। আয়োডাইজ লম্বরণে জ্যাসযুক্ত করা হয় পটাশিয়াম আয়োডেট। খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্কটি হল আগমার্ক।